हेलो एंड वेलकम टू माय चैनल महातो ग्रामर क्लासेस। आज के अभी डब्ल्यू एच एर ऊपर कुछ क्वेश्चन शेखाबो। डब्ल्यू एच क्या व्यवहार करा है चलो देखे नाओ। फर्स्ट होच्छे आमादेर सब बांगला मानगुलो जेने नीते होबे। हू माने के, ह्वाट माने कि, हुईच माने कोनटी, हुईन माने कखन, हायर माने कोथाय, हाउ माने किभाबे। ये हावेर तीन चारटे मिनिंग है, हाउ माच, हाउ मेनी, हाउ अफेन और अनेक है। আমি এখন অল্প কয়েকটা দেব। হোয়াই মানে কেন, হাউ মাছ কতটা, যেগুলো গোনা যায় না তাদের ক্ষেত্রে আমরা হাউ মাছ ব্যবহার করব। যেমন জল, তেল, চিনি, যেগুলো আমরা গুনে ব্যবহার করি না। হাউ মেনি কতগুলো, যেগুলো গোনা যায়, যেমন কতগুলো পেন, হাউ মেনি পেনস। হাউ অফেন কতবার, যেমন হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর হোম টাউন, তুমি কতবার তোমার নিজের শহরে যাও, সেরকম। ট্রান্সলেশনগুলো দেখে নাও, তাহলে ভালো বুঝতে পারবে। হু মানে কে, হু আর ইউ তুমি কে, হু এম আই আমি কে, হু ইজ হি সে কে, হু ইজ সি সে কে, সি হচ্ছে মেয়েদের বেলায়। হু ইজ রমেন, রমেন কে। যখন কোশ্চেন আমরা করছি তখন আমরা দেখব যে অক্সিলারি ভার্ব মানে আর, এম, ইজ, এই যে জিনিসগুলো এগুলো সাবজেক্টের আগে চলে এসে। দেখো ইউ আর মানে তুমি হও, আমি কোশ্চেন করার সময় প্রথম লাইন লিখেছি হু আর ইউ, ইউ আরটাকে ঘুরে গিয়ে আরটাকে আগে করেছি আর ইউ, হু আর ইউ। এই আর হচ্ছে যে অক্সিলারি ভার্ব, সেটাকে আমরা সাবজেক্টের আগে নিয়ে এসেছি। হু আর ইউ, হু এম আই, এই আর, এম, ইজ এগুলো হচ্ছে সাবজেক্টের আগে বসবে, এটা হচ্ছে কোশ্চেন করার নিয়ম। পরেরটা চলে যাচ্ছি, এখানে দেখো লেখাচ্ছে হোয়াট, হোয়াট মানে কি, ঠিক আছে। হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো, হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি ভাবো, হোয়াট ডিড ইউ থিঙ্ক তুমি কি ভেবেছিলে, এটা পাস্ট টেন্স হয়ে গেল। হোয়াট ডু ইউ ডু তুমি কি করো, হোয়াট ডু ইউ ইট তুমি কি খাও, হোয়াট ডিড ইউ ইট তুমি কি খেলে, ডু ইউ ইট ছিল তুমি কি খাও, আর ডিড ইউ ইট কি খেলে, ডু প্রেজেন্ট ছিল আর ডিড পাস্ট টেন্স। পাস্ট যখন কোনো কোশ্চেন করার সময় আমরা ওটাকে ডিড বসিয়ে দেবো সাবজেক্টের আগে, তাহলে কোশ্চেনটা হয়ে যাবে। হুইচ মানে কোনটা, হুইচ ইজ ইয়োরস তোমার কোনটা বা কোনটা তোমার, হুইচ ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট কোন সাবজেক্টটা তোমার প্রিয়, হুইচ ইজ ইয়োর ফেভারিট কালার কোন কালারটা বা কোন রঙটা তোমার প্রিয়, হুইন মানে কখন, হুইন উইল ইউ গো তুমি কখন যাবে, হুইন উইল হি কাম সে কখন আসবে, হুইন ডু ইউ গো টু স্কুল তুমি কখন স্কুলে যাও, হুইন ডাজ ইউর ফাদার রিটার্ন ফ্রম অফিস তোমার বাবা কখন অফিস থেকে ফেরেন। দেখো ভালো করে দেখবে, এই হুইন মানে কখন বসেছি, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। দেখো অক্সিলারি ভার্ব হচ্ছে উইল প্রথমেরটা, ইউ মানে তুমি সাবজেক্ট, গো হচ্ছে মেইন ভার্ব। এইভাবে প্যাটার্ন একটা থাকে, সে অনুযায়ী আমাদের এখানে করতে হচ্ছে এগুলো, ঠিক আছে। এবার আসছি পরের টাইম, তো হাও মানে কিভাবে আমরা জানি, হাও আর তুমি কেমন আছো ওটা হতে পারে একটা, আবার হাও এর অন্যান্য ব্যাপারগুলো দেখে নাও। হাও ডু ইউ গো টু স্কুল তুমি কিভাবে স্কুলে যাও, তারপরে আছে হাও ডিড ইউ ডু দিস তুমি এটা কিভাবে করলে, ডু ইউ ছিল দ্য প্রেজেন্ট টেন্স যে ডিড করলাম পাস্ট হয়ে গেল। তিন নম্বর হা উইল ইউ গো তুমি কিভাবে যাবে, হা উইল হি কাম সে কীভাবে আসবে, হা উইল ইউ গো নাও তুমি এখন কিভাবে যাবে। দেখো এক জায়গায় ছিল হা উইল ইউ গো মানে চার নম্বরেরটায় তুমি কিভাবে যাবে, খালি এটা লাস্ট নাও বসছি, তাহলে এখন তুমি কিভাবে যাবে, নাও মানে এখন। তারপর আছে হাও মাছ মানে কতটা, যে সমস্ত জিনিস গুনা যায় না সেগুলো আমরা হাও মাছ দিয়ে ব্যবহার করব। যেমন হাও মাছ ডু ইউ লাভ ইউর ব্রাদার তুমি তোমার ভাইকে কতটা ভালোবাসো, এটা তো গুনা যাবে না নিশ্চয়ই। হাও মাছ ডু ইউ নিড তোমার কতটা দরকার, হাও মাছ মানে কত বেশি বা কত করে এরম হতে পারে। যেমন তুমি দোকানে গেলে কোনো জিনিসের দাম জিজ্ঞেস করছো কত গো, এটা কত করে, সেক্ষেত্রে সাধারণত যারা ইংলিশ বলে তার সাথে হাও মাছ বলে, তারা দোকানদার বুঝে যায় এবং তারা মাল মানে জিনিসটাকে দিয়ে দেয়। আবার যদি বেশি দাম নেয় তখন কাস্টমার বলে টু মাছ মানে অনেক বেশি। অনেক সময় দেখা যায় কি একটা বেশ গল্প প্রচলিত আছে, এটা হাও মাছ আর টু মাছ ব্যবহার করে একটা লোক পুরো বাজার সেরে ফেলেছিল। সব দোকানে যাচ্ছে গিয়ে বলছে হাও মাছ তার মানে কত করে, লোকটা দাম বললো এ বলছে টু মাছ, ওর দামটা কমিয়ে ওকে দিয়ে দিল।
হাউ মাছ টু মাছ ব্যবহার করে পুরো ইংলিশ যায় না, কিন্তু এই দুটো শব্দ ব্যবহার করে বাজার সেরেছিল একটা লোক। এবার আসছি পয়েন্টটায়, হাউ মাছ অয়েল লেফট, কতটা তেল পড়ে আছে। হোয়াই, হোয়াই মানে কেন, আমরা হোয়াই সবসময় বলি, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কাঁদছো কেন, হোয়াই ডু ইউ স্টাডি, তুমি পড়ো কেন, ইত্যাদি। এবার পরের প্যাটার্ন, হাউ মেনি, কতগুলো, আমি বলেছিলাম যেগুলো গুণা যায় তখন হাউ মেনি হয়, যেমন হাউ মেনি বয়েজ উইল জয়েন, কতজন বা কতগুলো ছেলে জয়েন করবে, যোগ দেবে। হাউ মেনি প্লেয়ার্স আর প্লেয়িং, কতগুলো প্লেয়ার খেলছে, এইভাবে ব্যবহার করবে এগুলোকে। তারপর হচ্ছে হাউ অফেন মানে কতবার, যেমন হাউ অফেন ডু ইউ গো টু টয়লেট, তুমি কতবার টয়লেটে যাও, হাউ অফেন উইল ইউ টেল মি, তুমি কতবার আমাকে এটা বলবে। এইভাবে আমরা অনেক সময় কথা বলি, কথাগুলো ব্যবহার করি বাংলায়, তোমরা ইংরেজিতে তোমরা ব্যবহার করতে পারো, এগুলো সব হচ্ছে ডাব্লিউএইচ এর উপরে, এবং এগুলো তোমরা নিজেদের ইংরেজি লেখার ক্ষেত্রে ব্যবহার করে কাজে লাগাতে পারো। ঠিক আছে, আজকের জন্য এতটাই, এর পরবর্তী ভিডিও তোমরা পেয়ে যাবে পরে, কিছুদিন পরেই। ঠিক আছে।